নমস্কার দর্শকগণ, আমি শঙ্কর এবং আপনারা দেখছেন ছোট জাগুলিয়া বিপিএসসি ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 4.0 বা আইএমআই 4.0। তবে সরাসরি 4.0তে আসার আগে এই আইএমআইয়ের একটি ছোট্ট ইতিহাস আপনাদের জেনে রাখা দরকার। ভিডিওটি বড় হতে পারে, ধৈর্য রাখার জন্য অনুরোধ করলাম। তো চলুন শুরু করা যাক। 1978 সালে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিশদ আকারে একটি টিকাদান কর্মসূচি বা ডিটেল ইমিউনাইজেশন প্রোগ্রাম, সংক্ষেপে ডিপিআই বা এসেনশিয়াল প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই চালু করে। 1985 সালে এই ইপিআই এর নাম পরিবর্তন করে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম রাখা হয়। 1989 সাল থেকে 1990 সালের মধ্যে দেশের সমস্ত জেলাকে বিশ্বের অন্যতম এই স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করাই ছিল এর মূল উদ্দেশ্য। ইউআইপি তার জীবনের প্রথম বছরে মাত্র 65% শিশুকে সম্পূর্ণরূপে টিকা প্রদান করতে পেরেছিল। তারপর বহু বছর ধরে এই প্রোগ্রাম সমস্ত সরকারি সংস্থাতে চালু থাকে, কিন্তু তা সত্ত্বেও নিজের আলটিমেট গোলে পৌঁছাতে পারছিল না। ইউআইপি এর মাধ্যমে ভারত সরকার প্রথম ধাপে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও, হাম, শৈশব যক্ষা, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, জাপানি এনসেফালাইটিস এই সব রোগগুলিকে প্রতিরোধ করার ব্যবস্থা করেছিল। পরবর্তী সময়ে ইউআইপি বা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে রোটাভাইরাস ভ্যাকসিন, আইপিভি, প্রাপ্তবয়স্কদের জেই, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এবং হাম রুবেলা এই ভ্যাকসিনগুলোর মতো নতুন টিকাগুলিকেও এই আওতায় নিয়ে আসে। ইউআইপি যখন তার আলটিমেট গোলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছিল, তখন সরকার এই প্রোগ্রামটিকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার কথা ভাবতে থাকে এবং কিভাবে দ্রুত সমস্ত শিশু ও গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাদান কভারেজ সম্পন্ন করা যায় তার পরিকল্পনা করতে থাকে। শেষে ভারত সরকার ডিসেম্বর 2014 সালে মিশন ইন্দ্রধনুষ বা এমআই নামে এই বিশেষ প্রোগ্রামটি লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। হিন্দিতে ইন্দ্রধনুষ বা বাংলাতে রামধনুতে যেমন 7টি রং থাকে, তেমনই 7টি প্রধান রোগকে চিহ্নিত করার উদ্দেশ্যে এই প্রোগ্রামটির নাম রাখা হয় মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষ বা এমআই এর চূড়ান্ত লক্ষ্য হল 2 বছর বয়সী শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সমস্ত টিকাগুলিকে উপলব্ধ করা। আংশিকভাবে টিকা দেওয়া বা টিকাবিহীন শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি যেসব স্থানে, সরকার এরকম 24টি রাজ্যে 201টি হাই ফোকাস জেলা চিহ্নিত করে এমআই এর প্রথম ধাপে। ইউআইপির সময় যেখানে সম্পূর্ণ টিকা প্রদানের কভারেজ প্রতি বছর শতকরা 1% হারে বেড়েছিল, এমআই আসার পর প্রথম 2 ধাপের মধ্যেই তা বছরে শতকরা 6.7% রূপ নিয়ে নেয়। মিশন ইন্দ্রধনুষের 4টি ধাপ 2014 সাল থেকে 2017 সালের আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এতে প্রায় 2.53 কোটিরও বেশি শিশু এবং 64 লক্ষ গর্ভবতী মহিলাকে সরকার পরিষেবা দিতে সক্ষম হয়। এরপর আসে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ বা আইএমআই। টিকা প্রদান কর্মসূচিকে আরও তীব্র করার জন্য অক্টোবর 2017 সালে মিশন ইন্দ্রধনুষকে রিভাইজ করে আনা হয় ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ বা আইএমআই। যে মহিলারা নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইউআইপির অধীনে তখনও আসতে পারেনি, মূলত তাদেরকে মাথায় রেখেই আসে আইএমআই। এই বিশেষ অভিযানের লক্ষ্য ছিল ডিসেম্বর 2018-র মধ্যে 90%-এরও বেশি সম্পূর্ণ টিকাদান নিশ্চিত করা। আইএমআই এর অধীনে অক্টোবর 2017 থেকে জানুয়ারি 2018-এর মধ্যে প্রতি মাসে 173টি জেলায় 7 দিনের জন্য পরপর 4টি টিকাদান রাউন্ড পরিচালিত হয়। ন্যাশনাল আরবান হেলথ মিশন বা NUHM এর অধীনে চিহ্নিত শহরে জনবসতি এবং শহরগুলিকেও ফোকাস করা হয়েছিল আইএমআই এর মাধ্যমে। এরপর ভারত সরকার লঞ্চ করে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 2.0 বা আইএমআই 2.0। দেশে নিয়মিত ইমিউনাইজেশন কভারেজ বাড়ানোর জন্য ভারত সরকার ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 2.0 চালু করে, যার লক্ষ্য ছিল 27টি রাজ্যের 272টি জেলায় এবং উত্তরপ্রদেশ ও বিহারের 652টি ব্লকে সম্পূর্ণ টিকাদান করা। ভারতবর্ষে 2030 সালের মধ্যে 5 বছরের কম বয়সী বাচ্চাদের মৃত্যুর হার আরও কমিয়ে আনা ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এইভাবেই 2021 সালে আসে আইএমআই 3.0 আর 2022 সালে আসতে চলেছে আইএমআই 4.0। এতক্ষণ আমরা জানলাম আইএমআই সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা জানবো 2022 সালে কবে থেকে এই কর্মসূচি আমাদের রাজ্যে শুরু হতে চলেছে এবং আমাদের কোথায় যোগাযোগ করতে হবে। আমি আগেই বলেছি এই প্রোগ্রামটি দেশের বেশিরভাগ রাজ্য এবং ব্লককে কভার করে, তাই এখনও পর্যন্ত প্রাপ্ত সরকারি আদেশনামা অনুসারে এই প্রোগ্রামটি আমাদের রাজ্যে 7ই ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হতে চলেছে। এটি মোট 3 রাউন্ডে করা হবে এবং নির্বাচিত এবং নির্ধারিত দিনগুলি এলাকার শিশু ও মায়েদের সংখ্যার উপর নির্ভর করেই করা হবে।
আপনি আপনার স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে জানতে পারবেন কোন তারিখে এবং কতদিন আপনার এলাকায় টিকাদান কর্মসূচি করা হবে, অথবা আশা দিদিরা আপনাদেরকে জানিয়ে দেবে। তো বলে রাখি, রাউন্ড 1 7 ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হবে, রাউন্ড 2 7 মার্চ 2022 থেকে শুরু হবে এবং রাউন্ড 3 4 এপ্রিল 2022 থেকে শুরু হবে। তাই আজই আপনার নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং IMI টিকা দেওয়ার তারিখগুলি জেনে নিন। আমার এই ভিডিওটির উদ্দেশ্য তখনই সফল হবে যখন আপনি আপনার আত্মীয় স্বজন এবং আপনার এলাকার জনগণকে এই কর্মসূচি সম্পর্কে যথাসম্ভব জানানোর চেষ্টা করবেন এবং আমার ব্লগ ও দেশের 100% শিশু ও মাকে এই টিকাদান করা হবে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি।